প্রতিদিন ভোট কেমন দেখছেন? আমি তো সবে বেরিয়েছি, ভালো হচ্ছে, সব জায়গা থেকে ফোন এসছে যে মোটামুটি সব জায়গায় ভালো। একটা জায়গায় আমরা একটা খবর পেলাম যেটা আমরবে 287 নম্বর বুথ, সেখানে একটা সকালবেলা আমাকে ফোন এসেছিল যে সেখানে ইভিএম মেশিং এর সমস্যা চলছে, রিগার্ডিং অফিসারকে বলেছে, তখন সেটা ওরা ঠিক করে দিয়েছে, ভোট চলছে ভালো। মানে সরকারি গাড়িটি অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না, সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে? সেটা তো তাদের দায়, সেটা বলতে পারতো আমাদের। প্রার্থী এই গাড়িটা ব্যবহার করবে এমনই কি পারমিশন নিয়েছেন? হ্যাঁ।